শিরোতে জানাচ্ছি শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পাঁচ বছরের কন্যা শিশুকে ধর্ষণ। সত্যের পথে অবিচল। এখন শুনুন পৌরসংবাদ। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৫৫ বছরের বৃদ্ধা দ্বারা পাঁচ বছরের কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় রবিবার রাতে মেয়েটিকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং রাতেই ধর্ষণের শিকার হওয়া মেয়েটির মা বাদী হয়ে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করেন। রবিবার বিকেলে উপজেলার সোহাগপুর এলাকার পশ্চিমপাড়া তাজুল ইসলামের বাড়িতে এ ধর্ষণের ঘটনাটি ঘটে। অভিযুক্ত তাজুল ইসলাম উপজেলা দুর্গাপুর ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে। সে অবসরপ্রাপ্ত সেনা বলেও জানা গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত তাজুল ইসলাম পলাতক রয়েছে। শিশুটির মা জানান, আমি মনে পরে ঘটনাটি জানতে পেরে শিশুটির মা রক্তাক্ত অবস্থায় তাকে আশুগঞ্জ থানায় নিয়ে গেলে পুলিশ পরীক্ষা নিরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায়। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজাদ রহমান জানান, মেয়েটিকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মেয়েটির মা বাদী হয়ে তাজুল ইসলামকে আসামি করে মামলা দায়ের করেছেন। আসামি তাজুল ইসলামকে গ্রেফতারের চেষ্টা চলছে। ফারজানা আক্তার, ফাইজা, সিটিভি ৭১।